چهل سال عمر عزیز از گزار مزاج تو از حال طفل نگار مزاج تو از حال طفل نگار تو تی مہرا کبا کبا کلتے بولتے شروع کر اللہ نبی صحابی আমি একজন যুবকের সাথে প্রেম করলাম ভালোবাসা করলাম দুইজন মাঝে মাঝে নির্জনে একত্রিত হতে থাকলাম শয়তান আমাদের মধ্যে উত্তেজনা দিতে থাকলো শয়তান আমাদেরকে ক্রমন্তনা দিতে থাকলো এক সময় আমরা জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম জুড়ে বলি নাউজুবিল্লাহ জেনা বিবিচার করেছি আরো কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়ে গেছি আমার পরিবারের লোকজনও জেনে পালাইছে এখন পরিবারের লোকজন চিন্তা করছে আশেপাশে লোক যদি জেনে পালায় তাহলে তো মান ইজ্জত সব যার কারণে আমারে দূরে শহরের মধ্যে পাঠিয়ে দিয়েছে যাতে এলাকার লোকদের মধ্যে জানাজানি না হয় ওখানে যাওয়ার পরে দশ মাস দশ দিন পূর্ণ হলো অনেক কষ্টের পরে আমার সন্তান হলো সন্তানের চেহারার দিকে তাকালাম একেবারে স্বর্ণের মতো ঝকঝক করতেছে পূর্ণিমার চাঁদের ন্যায় আমার সন্তানের দিকে তাকাবার পরে আমি যে এতদিন পর্যন্ত গর্ব নিয়ে চলেছি এবং গর্ভপাতের যত কষ্ট রয়েছে সব কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম সুবহানাল্লাহ সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার সব কষ্ট দূর হয়ে গেল আমার কলিজা ঠান্ডা হয়ে গেল সাথে সাথে শয়তান আইসা আমাকে আবার প্রমন্ত্রণা দিতে শুরু করলো যুবতী মহিলা তোমার পাপটা যাতে মানুষের মধ্যে জানাজানি না হয় তোমার জানার কথা যাতে মানুষ জানতে না পারে তোমার অপরাধের কথা যাতে মানুষ জানতে না পারে এই জন্য তোমাকে দূরের শহরে পাঠানো হয়েছে এখন তুমি যদি ওই সন্তানকে জীবিত রাখো এই সন্তান কলঙ্কের কালিমা হয়ে থাকবে এই সন্তান তোমার জন্য অপরাধের চিহ্ন হয়ে থাকবে তাই এই সন্তানকে বাঁচায় রাখা যাবে না শয়তান আমাকে উত্তেজিত করলো ক্রমন্ত্রণা দিল আমিও বেহুশের মতো হয়ে গেলাম এবং নিজের সম্মান বাঁচাবার জন্য আমি আমার সন্তানকে গলা টিপে হত্যা করলাম জুড়ে বলি নাউজুবিল্লাহ এই নাজায়েজ প্রেম মানুষকে কোথায় নিয়ে যায় দেখে ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় উম্মে রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم
حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى في شان حبيبي إن الله আজকের এই ইসলাহি জলসার মহতরম হযরত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন যাত্রাবাড়ি ইমাম ওলামা পরিষদের মহতরম সেক্রেটারি জনাব হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব দামত বরকাতুহুম আলিয়া সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং অত্র এলাকা থেকে আগত হযরত মুরব্বিয়ানে ইজাম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে শ্রদ্ধিয়া মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি বয়ান শুরু করার আগে একটা প্রশ্ন রাখতে চাই। আজকে মসজিদের মধ্যে যারা বসা আছেন তাদের মধ্যে অনেকেই ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এই এলাকার লোকজন খুবই কম। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এলাকায় কি আপনারাই থাকেন না আরো লোক আছে? আওয়াজ যা বলেন আছে না নাই? তারা কোথায়? তারা মনে হয় বাড়ি থেকে বের হয় না, বের হইলেই করুণায় দৌড়ায়, বের হইলেই করুণায় দৌড়ায়। আজ করুণা আইসা মুসলমানদের ইমান আকিদা যাও ছিল এটাও শেষ। আরে করুণায় আপনারে আমারে কি করবে? যতক্ষণ পর্যন্ত আমার তাকদিরে আল্লাহ পাক করুণা না দেন ততক্ষণ পর্যন্ত করোনায় আক্রান্ত করার ক্ষমতা আমাকে আছে? করোনার কোনো ক্ষমতা আছে? যারে আক্রমণ করার আল্লাহ পাক লিখে রাখছেন, খাটের উপরে না নিচে শুইলেও ধরবো। ব্রিটেনের রানী কত নিরাপদে থাকে, আমাদের মতো মাছ বাজারে যায় মাছ টাছ ক্রয় করে। আওয়াজ দিয়ে বলেন ব্রিটেনের রানী মাছের বাজারে যায় যাত্রাবাড়ি, ওনার করুণা হলো কেন? অথচ উনি যেখানে থাকে এতটা সুরক্ষিত, এতটা নিরাপদ, কোন পোকামাকড় যদি কোনোভাবে ঢুকেই যায় কম্পিউটারের রাডারে ধরা পড়ে, এই পোকাটারে কি কেউ পাঠাইছে না নিজে নিজে আইছে, এটার বিষক্রিয়া কত, একজন মানুষকে মারার ক্ষমতা আছে না নাই, এটা কম্পিউটারে উঠা যায়। তাই চিন্তা করেন কত সুরক্ষিত অবস্থায় থাকে একজন মানুষ। তার সাথে দেখা করার অনুমতি নেওয়ার পরেও দেখা করতে সময় লাগে, আনুষ্ঠানিকতা করতে সময় লাগে 3 ঘন্টা, সেও করোনায় মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি আমি কতটুকু নিরাপদে থাকব? আমাদের দেশের মধ্যে যারা সবচেয়ে দামি গাড়ি দৌড়ায়, শিল্পপতি মন্ত্রী টন্ত্রী দামি গাড়ি দৌড়ায়, তারাও করোনায় কেউ কেউ মারা গেছে। তাইলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক করোনা আমাকে না দেন ততক্ষণ হবে না, এটা থাকবে মুসলমানদের আকীদা। জুড়ে বলেন কার আকীদা? মুসলমানদের, মুসলমানদের আকীদা থাকবে। আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, অনেক ওলামা ইকরাম আসছেন, আপনি বাড়িতে শুয়ে রয়েছেন, আজকে যদি আজরাইল আইসা পড়ে তাহলে কি এই কথা বলা যাবে না আমার একটা সপ্তাহ সময় দেন, নিজে আরেকটা মাহফিল করিয়া ওয়া শুনু, তারপরে আমার জান কবজ করেন, এই সুযোগ দেওয়া হবে? যদি বলা হয় আমার ঘুম না হওয়ার কারণে আমি খুব ক্লান্ত, অতএব এই রাতটার সময় দাও ঘুমায় নেই, সকালবেলা এসে জান কবজ করো, দেওয়া হবে সময়? আজকেও তো আজরাইল আলী ইসলামের সাথে দেখা হয়ে যেতে পারে। আজকে যদি আপনার মরণ হয়ে যায়
আর যদি প্রশ্ন করে কোরআন হাদিসের আলোচনা চলছিল, ওলামা ইকরাম আসছিল, তুই বাড়িতে শুয়েছিলে বা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলে, ঢাকার মানুষ তো আর দশটায় ঘুমায় না, কারণ তাদের অনেক কাজ আছে, ইন্ডিয়ান সিরিয়াল টিরিয়াল দেখতে দেখতে তো রাত তিনটা চারটা বাজে, পরে না ঘুম, তাদেরকে বলবো আজকেও আদ্রাইলের সাথে দেখা হয়ে যেতে পারে। একটু চিন্তা করে দেখেন আপনার বয়সের কত মানুষ মাটির নিচে চলে গেছে, আজকে দুনিয়াতে তাদের কোনো অস্তিত্ব নাই, আপনার মতো এরাও দুনিয়াতে ছিল, আজকে মাহফিলে আসতে যায় পারে না, আপনার মতো কত মানুষ মেডিকেলের সিটের মধ্যে শুয়ে কাতরাইতেছে, এরাও মাহফিলে আসতে যায় পারে না, আপনার মতো কত লোক জেলখানার মধ্যে বন্দি, তারাও মাহফিলে আসতে যায় পারে না, আপনি মুক্ত আছেন, অবসর আছেন, অতএব এতক্ষণ আসেন নাই, প্রয়োজনে কমপক্ষে এখন আসেন। মা বোন যারা আমার কথা শুনতেছেন, আপনারা আপনাদের স্বামীদের পাঠিয়ে দেন, যদি আসতে না চায় সামান্য পানি ছিটা দেন, তেলি আইসা পড়ে, আবার যাদের মেজাজ বেশি গরম এদের পানি ছিটা দিয়েন না, তাইলে তো উইটে আবার উল্টা মাইল শুরু করব, মৌলবীর কথা আমারে পানি ছিটা দেয়, বুঝায় দেখেন মাহফিলে পাঠিয়ে দেওয়া যায় কিনা, কোন দিনের দোয়া কবুল হয় তাও তো বলা যায় না। অতএব মহিলাদেরকে বলবো আপনারা আপনার স্বামীদেরকে আপনার আত্মীয় স্বজনদেরকে মসজিদে পাঠিয়ে দেন, কমপক্ষে দোয়ার মধ্যে শরীক হোক, আল্লাহ পাক এই মহল্লার সবাইকে আসার দোয়ায় শরীক হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে আমি লম্বা আলোচনা করব না, অনেক আলোচনা শুনেছেন, আবার আমিও আলোচনা শেষ করে আল্লাহ যদি নেওয়ায় দোয়া করবেন, সিরাজগঞ্জের উদ্দেশ্যে রাতেই রওনা দিব, আগামীকাল দিনে একটা প্রোগ্রাম, রাতে একটা প্রোগ্রাম সিরাজগঞ্জে আছে, অতএব রাতেই রওনা দিব ইনশাআল্লাহ। তো আমি লম্বা আলোচনা করব না, আজকে কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরে ফুরকানের 70 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত গুনাহগার পাপি তাপি বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, জীবনে অনেক গুনাহ করেছ, পাপ করেছ, আর সামনে অগ্রসর হয় না, তৌবা করে ঈমান এনে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমাদের জীবনে গুনাহ আছে না নাই, পাপ আছে না নাই, আমাদের জীবনে একটা গুনাও নাই, এমন কেউ থাকলে একটু হাত উড়ায় দেখান তো, এমন কেউ পাওয়া যাবে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের গুনাহ হয়ে যায়, আমরা মানুষ, মানুষ মাত্রই গুনাহ হয়, এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই, গুনাহ থেকে মাফ পাওয়ার আর কোনো জায়গা আছে? সংসদের মধ্যে বিল যদি উত্থাপন করা হয়, বাংলাদেশের যত মানুষ গুনাহ করছে সব গুনাহ মন্ত্রী পরিষদ থেকে মাফ করে দেওয়া হয়েছে, সর্বসম্মতিক্রমে এই বিল যদি পাশ করা হয় গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে, তাইলে গুনাহ মাপের জন্য কার কাছে তওবা করতে হবে? আরে করোনা আসছে, করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি দিনই মাহফিলে আসার দরকার, বসার দরকার, তওবা করার দরকার, আমাদের গুনাহের কারণেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা আমাদেরকে দিয়েছে। এই আয়াত থেকে আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করব, আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে কিভাবে ক্ষমা করেন, মাফ করেন। একজন মানুষ যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ পাক এই বান্দার ডাকে জবাব দেন 70 বার। অতএব এই আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো, আল্লাহর কাছে তওবা করব। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রাথমিক যুগে তার নাম ছিল আব্দুস শাম, সেই আব্দুস শাম অর্থ হলো সূর্যাদার। আব্দুস শাম একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আসলাম আমি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনি শেষ ছবি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, হে আব্দুর শাহ, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো। একজন মুসলমানের নাম আব্দুর শামস থাকতে পারে না, আজ থেকে তোমার নাম হলো আব্দুর শামসের পরিবর্তে আব্দুর রহমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুর শামস থেকে নাম হয়ে গেল আব্দুর রহমান, সেই আব্দুর রহমানের নাম আবার পরিবর্তন হয়েছে আবু হুরায়রা। কেমনে হইছে? একদিন একটা বিড়ালের বাচ্চা বগলের নিচে গড়িয়া মসজিদে নববীতে গেছেন। আর আমাদের দেশে বিড়ালের বাচ্চারে আদর করে না, কুকুরের বাচ্চারে আদর করে, এমন আছে না নাই? কাজের লোকটারে গুস্ত খাওয়ায় না, আর কুকুরের লাগিয়া গরুর গুস্ত আলাদা স্পেশাল গুস্ত কিনে আনে। আরে কমবক্ত, তোর জায়গা কোথায় হবে? অনেক মহিলা আছে বাচ্চারে হাতায় আনে আর কুকুরে কান্দের মধ্যে করে নেয়। এই সন্তান যদি বড় হয় তাইলে এই মারে সম্মান দিবে? আরে তুমি তো কুকুরের বাচ্চারে কাঁদে নিছিলা আর আমারে হাঁটাইছিলা। আমি বলতেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কেমনে হলো? বিড়ালের বাচ্চা বগলের নিচে করে মসজিদে নববীতে গেলেন। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব বিষয়টা দেখলেন, আনন্দিত হলেন, মুস্কি মুস্কি হাসলেন, আর ডাক দিয়া বললেন, ইয়া আবি হুরাইরা, অর্থাৎ বিড়াল জানার পিতা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবী কেরামদেরকে জাইকে বলতেছেন, হে আল্লাহর নবী, সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার নবী মোহাব্বত করে ভালোবেসে আমারে আবু হুরাইরা নাম দিয়েছেন, আজকে থেকে আমার নাম আবু হুরাইরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবাই কেরাম কত ভালোবাসতেন। আমরা আমাদের দেশে, আমি তো ছোট মানুষ, বড় মৌলানা যদি কোনো একটা মুখের নাম ডাক দিয়া মহব্বত করিয়া বলে তোর নাম আজকের থেকে বিড়ালের বাপ, হেরাজি হবে? যদি প্রকাশ্যে নাও বলতে পারে, মনে মনে বলবে হুজুরটারে ভালো মনে করছিলাম, আসলে এত ভালো না। কিন্তু আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়েছে, সাহাবী কেরাম চিন্তা করলেন এটি আমার জন্য ভালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আর আব্দুর রহমান বলি, তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে বাসার দিকে রওনা করলেন। এশার নামাজ আল্লাহর হাবিব একটু দেরিতে পড়তেন, আর আমাদের দেশে তো এশার সময়টা কোনো মতে যদি হয় তাইলে ইমাম সাহেব পার্শ্বের মসজিদে দেখছি নামাজ সোয়া সাতটায় নিয়ে আইছে, আপনি কি করেন, গড়ি টড়ি দেন না? এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়তে আয়েন নাকি তামসা করার লাগে? কখন বদলাতে হবে সেটা ইমাম সাহেব বুঝবেন। ওলামা ইকরামদের উপরে খবরদারি করে ঈমানটা নষ্ট করেন না। আর যদি এক দুই মিনিট লেট হয়ে যায়, গড়ির কাঁটাটা কোনো মতে সমান সমান হয়েছে, দেখবেন যেভাবে লাইট মারে গড়ির মধ্যে লাইট মারতে থাকে। আপনার এই গড়ির কাঁটার দিকে তাকাইতে কইছে কে? এখনো মক্কা এবং মদিনা দুই হেরেমের মধ্যে যারা গিয়েছেন, ডিজিটাল গড়িতে যে সময়টা উঠে নামাজের সময় না, এটা আজানের সময়। নামাজের সময় নির্ধারিত নাই, দুই মিনিট পরেও হতে পারে, আগেও হতে পারে। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব এশার নামাজটা একটু দেরিতে পড়তেন, জামাত দেরিতে পড়তেন, যার কারণে বিভিন্ন মাদ্রাসা, যেখানে বড় বড় মাদ্রাসা, দেখবেন এশার জামাত নয়টা সাড়ে নয়টা দশটায়, যাত্রাবাড়ি মাদ্রাসায় তো দশটার আগে খুব কমই পড়ে। আল্লাহর হাবিব এশার নামাজটা একটু দেরি করে পড়তেন, তো এশার নামাজটা দেরি করে মনে করেন রাত দশটা, আবার যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই এলাকাটা অন্ধকার, মানে অনেক রাত। গ্রাম অঞ্চলে কোনো মানুষ আটটার পরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকে আর বের হয় না। তদানীন্তন সময়ে বিদ্যুৎ ছিল না, তদানীন্তন সময়ে মানুষ রাতে চলাচল করতো না, এত
আর রাতের বেলায় এত সিরিয়াল টিরিয়াল ইন্ডিয়ান সিরিয়াল টিরিয়াল ছিল না, মানুষ ঘুমিয়ে যেত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে রওনা দিয়েছেন মানে অনেক রাত, একা এক বাড়িতে তিনি থাকেন, বাড়িতে আর কেউ নাই। গেট দিয়ে প্রবেশ করছেন, প্রবেশ করে দেখেন একজন যুবতী মহিলা তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। একজন যুবক একা বাড়িতে থাকে, বাড়ির ভিতরে যদি আইসা একজন যুবতী মহিলা দেখে খুশি হবে না বেজার হবে? বাংলাদেশের যুবক খুশি না বেজার? আরে বাড়ির ভিতরে পাইবে দূরের কথা। একটা মেয়ে যখন স্কুলে রওনা দেয়, ভার্সিটিতে রওনা দেয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটা বিকাল বেলায় বাসায় না ফিরে ততক্ষণ পর্যন্ত মা বাবা নিশ্চিন্ত হতে পারে না মেয়েটা নিরাপদে আসবে কি আসবে না, ঠিক না? জোরে বলে, এটা তো মুসলমানদের চরিত্র ছিল না। মুসলমানদের চরিত্র কেমন ছিল দেখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একজন যুবতী মহিলা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ানো, তিনি চিন্তা করলেন এই রাতের বেলায় যুবতী মহিলা আমার কাছে কেন আসে? আবার চিন্তা করেন হেরে যদি জিজ্ঞেস করি, মহিলারে যদি কিছু জিজ্ঞেস করি, আল্লাহর হাবিব বলেছেন একজন যুবক আর একজন যুবতী নির্জনে যখন একত্রিত হয় তাদের মাঝখানে আরেকজন হাজির হয়, তার নাম হলো মিস্টার ইবলিস। চিনেন নি আপনারা মিস্টার ইবলিস? এই এলাকায় আসে, এমন কোন এলাকা নাই যেখানে হেড ডিউটি নাই, সব এলাকার মধ্যে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আল্লাহর হাবিব বলেছেন যুবক যুবতী যদি একত্রিত হয় তাদের মাঝখানে শয়তান একত্রিত হয়ে যায়, অতএব এই যুবতীর সাথে আমি কোনো কথাই বলবো না। আর আমাদের দেশের যুবক হইলে বলতো আবা গরিবের বাড়িতে হাতির পাড়া কেল্লা গিয়ে আইছেন, বাইরে কেন ঘরের ভিতরে আসেন? আর ঘরের ভিতরে কেন, বাইরেই তো কতকিত হয়ে দিই। তিনি ঘর দরওয়াজা খুলে ভিতর থেকে আটকায়া বিছানার মধ্যে যায় শুয়ে গেলেন। শুয়ে শুয়ে চিন্তা করেন যুবতী মহিলা আমার ঘরের দরওয়াজার সামনে কেন আসলো, কি চায়? এই চিন্তা করতে করতে রাত গভীর হয়ে গেছে। মহিলাও বাইরে থেকে কিছু বলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আসে না নাই তাও তো জানি না, কিন্তু কেন আসলো? এই চিন্তা করতে করতে রাত গভীর হয়ে গেছে, হঠাৎ করে শুনে দরওয়াজার মধ্যে কে যেন আঘাত করছে, করাঘাত করছে, আওয়াজ করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বুঝতে বাকি নাই এই মহিলা ছাড়া আর কেউ আমার দরওয়াজায় করাঘাত করে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুললেন আর ডাক দিয়ে বললেন মা গভীর রাতে আমি একা ঘরের মধ্যে শুয়ে আছি, আমার ঘরের মধ্যে তুমি কেন করাঘাত করলা, তুমি কেন আওয়াজ করলা, কি চাও, কি বলার জন্য তুমি গভীর রাতে আমার ঘরের দরওয়াজার মধ্যে করাঘাত করলা, কি চাও তুমি? যুবতী মহিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলাম আল্লাহ নবী সাহাবি, ও আল্লাহর নবী সাহাবি, আমি গভীর রাতে আপনার কাছে এসেছি একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি জিজ্ঞাসা করার লাগি আসছে? মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও যুবতী মাসআলা জিজ্ঞাসা করার জন্য তুমি তো রাতের বেলায় না আইসা দিনের বেলায় আসতে পারতা, তুমি রাতের বেলায় আসলা কেন আমি জানতে চাই, নির্জনে রাতে কেন? মাসআলা তো দিনেও জিজ্ঞেস করা যায়। মহিলা ডাক দিয়ে হে আল্লাহর নবী সাহাবি দিনের বেলায়ও আইসা মাসআলা জিজ্ঞাসা করা যায় কিন্তু রাতের বেলায় এসেছি দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আমি এমন একটা মাসআলা আপনাকে জিজ্ঞাসা করব, এমন একটা মাসআলা আপনাকে জিজ্ঞাসা করব
দিনের বেলায় দিনের আলোতে আপনাকে এই মাসালা আমি জিজ্ঞাসা করতে পারবো না। লজ্জাস্কর মাসালা দিনের আলোতে আমি বলতে পারবো না, জিজ্ঞেস করতে পারবো না। এই জন্য রাতের বেলায় আসছি, যার কারণে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা ইউসুফ আলী ইসলাম রে মাইরিয়া বাবার কাছে গেছিল দিনে না রাতে, রাতের বেলায় গেছিল। কেন? রাতে মিথ্যা কথা বলতে একটু সুবিধা বেশি। এক নাম্বার লজ্জাজনক, যার কারণে রাতে আসছি। দ্বিতীয় নাম্বার, আমি যে তোমার কাছে আসছি এই বিষয়টা বাইরে জানাজানি হোক এটা চাই না, যার কারণে রাতের বেলায় আসছি। এই দুইটা কারণ। ঠিক আছে, মাসালা বলো, দ্রুত বলো, বেশি দেরি করো না। কই হুজুর নির্ভয়ে বলবো না ভয়ে বলবো? হ্যাঁ, নির্ভয়ে বলো। ওই যুবতী মহিলা কাপা কাপা কণ্ঠে বলতে শুরু করলেন, হে আল্লাহর নবী সাহাবি, আল্লাহর নবী সাহাবি, আমি একজন যুবকের সাথে প্রেম করেছিলাম, ভালোবাসা করেছিলাম, বর্তমান জমানায় প্রেম ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রেম ভালোবাসার অভাব নাই। আবার কিছু আছে টিভিতে বইসে বইসে টক শোতে ভালোবাসার কথা, হ্যাঁ, ভালোভাবে বলে, যুবকরা যাতে ভালোবাসার দিকে আরো বেশি দাবিত হয়। আমাদের দেশের একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, নাম বলবো না, টকশোর মধ্যে বসে বসে বলতেছে, মোবাইল কোম্পানিগুলির কাছে আমার একটা বক্তব্য আছে। বক্তব্য হলো, বাংলাদেশের মধ্যে নতুন একটা দিবস পালন করা হয়, ভালোবাসা দিবস, মনে আছে নি? কত তারিখ জানি? 14 ফেব্রুয়ারি, সবাই জানে। দেয়া 14 ফেব্রুয়ারি মাহফিল করে আসি, দিয়ে রাস্তায় গুলাবানে লেখে, রাস্তার মধ্যে তারা ভালোবাসা লেখে। উনি বলতেছে মোবাইল কোম্পানি গুলোর কাছে আমার বক্তব্য, 14 ফেব্রুয়ারিতে যেন মোবাইল বিল ফ্রি করে দেওয়া হয়, যাতে প্রেমিক প্রেমিকা অবাধে কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলে। এর চেহারার দিকে তাকায় দেখি, আরে বয়স মনে হয় 90-এর কম না। তখন আমার একটা কবিতা মনে হয়ে গেছে, চহল সালে উমর আজিজ আজ গুজার মিজাজে তো আজ হাল তিফলে নাগাজ, মিজাজে তো আজ হাল তিফলে নাগাজ। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাই একবার দেখেন একজন লোক একটা ফোরিং ধরছে, ফোরিং ছিলেন নি আপনারা, গ্রাম অঞ্চলে উপর দিয়ে উঠে গাছের মধ্যে ধানের মধ্যে বসে ছোট ছোট ফোরিং, এই ফোরিং ধরছে, ধরিয়া ফোরিং এর পাশা দিয়ে আবার একটা কাঠি ঢুকাইছে, কাঠিটা ঢুকাইয়া ছেড়ে দিছে, দেখে কাঠিটা নিয়া কতটুকু উপরে উঠতে পারে, যদি কাঠি সহ বেশি উপরে উঠতে পারে কতক্ষণ পরে আরেকটা ধরিয়া আরো মোটা কাঠি ঢুকাইবে। কত বড় শয়তান চিন্তা করছেন! তখনই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, চহল সালে উমর আজিজ আজ গুজার মিজাজে তো আজ হাল তিফলে নাগার, তোমার বয়স 40 অতিক্রম করেছে এখনো বাচ্চাদের স্বভাব তোমার কাছ থেকে যায় নাই। শেখ সাদী রহমাতুল্লাহি আলাই যদি আজ জীবিত থাকতেন আরেকটা কবিতা বানাইতেন, ও বুদ্ধিজীবী তোমার বয়স একেবারে 90 অতিক্রম করেছে, এখনো শয়তানি স্বভাব তোমার কাছ থেকে দূর হয় না। এই নাজায়েজ প্রেম ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় দেখে। যুবতী মহিলা কাপা কাপা কুলটে বলতে শুরু করলেন, আল্লাহ নবী সাহাবি, আমি একজন যুবকের সাথে প্রেম করলাম, ভালোবাসা করলাম, দুইজন মাঝে মাঝে নির্জনে একত্রিত হতে থাকলাম, শয়তান আমাদের মধ্যে উত্তেজনা দিতে থাকলো, শয়তান আমাদেরকে ক্রমন্তনা দিতে থাকলো, এক সময় আমরা জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ, জেনা বিবিচার করেছি, আরো কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়ে গেছি, আমার পরিবারের লোকজনও জেনে পালাইছে। এখন পরিবারের লোকজন চিন্তা করছে
আশেপাশের লোক যদি যাই না পালায় তাহলে তো মান ইজ্জত সব শেষ, যার কারণে আমারে দূরে শহরের মধ্যে পাঠিয়ে দিয়েছে যাতে এলাকার লোকদের মধ্যে জানাজানি না হয়। ওখানে যাওয়ার পরে দশ মাস দশ দিন পূর্ণ হলো, অনেক কষ্টের পরে আমার সন্তান হলো, সন্তানের চেহারার দিকে তাকালাম একেবারে স্বর্ণের মতো ঝকঝক করতেছে পূর্ণিমার চাঁদের ন্যায়। আমার সন্তানের দিকে তাকাবার পরে আমি যে এতদিন পর্যন্ত গর্ব নিয়ে চলেছি এবং গর্ভপাতের যত কষ্ট রয়েছে সব কষ্ট মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার সব কষ্ট দূর হয়ে গেল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। সাথে সাথে শয়তান ঈশা আমাকে আবার প্রবন্তনা দিতে শুরু করলো, অ যুবতী মহিলা তোমার পাপটা যাতে মানুষের মধ্যে জানাজানি না হয়, তোমার জানার কথা যাতে মানুষ জানতে না পারে, তোমার অপরাধের কথা যাতে মানুষ জানতে না পারে, এই জন্য তোমাকে দূরের শহরে পাঠানো হয়েছে। এখন তুমি যদি ওই সন্তানকে জীবিত রাখো, এই সন্তান কলঙ্কের কালিমা হয়ে থাকবে, এই সন্তান তোমার জন্য অপরাধের চিহ্ন হয়ে থাকবে, তাই এই সন্তানকে বাঁচায় রাখা যাবে না। শয়তান আমাকে উত্তেজিত করলো, কুমন্ত্রণা দিল, আমিও বেহুশের মতো হয়ে গেলাম এবং নিজের সম্মান বাঁচাবার জন্য আমি আমার সন্তানকে গলা টিপে হত্যা করলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এই নাজায়েজ প্রেম মানুষকে কোথায় নিয়ে যায় দেখে। মহিলা কাপা কাপা করতে বলতে শুরু করলো, আল্লাহ নবী সাহাবি আমি আমার সন্তানকে নিজের হাতে গলা টিপে হত্যা করলাম, কিন্তু এখন আমি যেখানে যাই কোথাও যাই আমি শান্তি পাই না, যেখানেই যাই আমার সন্তানের হুয়া হুয়া কান্নার আওয়াজ আমার কানের মধ্যে ভেসে বেড়ায়। একটা আগুন লেগে গেছে কলিজার মধ্যে, যেখানেই যাই আমার কলিজায় আগুন লাগে, আগুন জ্বলতে থাকে আর কানের মধ্যে সন্তানের হুয়া হুয়া কান্নার আওয়াজ আছে। হুজুর কোথাও যে শান্তি পাই না, আমার কলিজায় আগুন লেগে গেছে। এখন আপনার কাছে যে মশালাটা জানার জন্য এসেছি সেটা হলো, আমি যদি আমার আল্লাহর কাছে তৌবা করি আমি আল্লাহর কাছে মাফ পাইব কিনা, আল্লাহ পাক মাফ করবেন কিনা এটা জানার জন্য আপনার কাছে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা শুনিয়া মেজাজ গরম হয়ে গেছে, এতগুলি অপরাধ প্রেম তারপরে বেপর্দা হওয়া, জেনা বিবি যা একটা শিশু সন্তানকে নিষ্পাপ সন্তানকে হত্যা করেছে, আর তৌবার আয়াত সম্পর্কে ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল না, যার কারণে তিনি রাগের কারণে তিনি বলে দিয়েছেন, এই যুবতী আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমার মতো এমন বদকার তোমার মতো চরিত্রহীন মহিলা আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার মনে হয় তোমার মতো অপরাধীর জায়গা আমার আল্লাহর কাছে নাই। মহিলার কান্না বেড়ে গেছে, চলে যাচ্ছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা ভিতর থেকে আবার আটকায় দিয়েছেন, কিন্তু মহিলা যাচ্ছে আর কানতেছে, কান্দার আওয়াজটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে বাড়ি খেয়েছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে এই মহিলার জন্য মায়া জন্মে গেছে আর চিন্তা করতেছে, আমি যে বইরা দিলাম আল্লাহর কাছে তোমার জায়গা নাই, আল্লাহর কাছে জায়গা আছে না নাই এটা তো আমি নিজেও জানি না, আমি তো রাগের কারণে বলে দিয়েছি ঠিক আছে আগামীকাল আল্লাহর হাবিবের কাছে যাব, আল্লাহর হাবিবের কাছে যে জিজ্ঞেস করব, বাকি রাতটা আর ঘুমাইল না, মাসালা ঠিক দিলাম না ভুল দিলাম, ঠিক দিলাম না ভুল দিলাম, এইভাবে চিন্তা করতে করতে বাকি রাত শেষ, মসজিদে নবীর মিনারায় আবারও আজান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো ওঠো মুসলমানো ঘুম থেকে নামাজ ভালো, ওঠো ওঠো মুসলমানো ঘ
ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর হাবিব তাবির বলে দিতেন, অথবা কেউ যদি রাতের বেলায় হ্যাঁ আল্লাহর হাবিব থেকে দূরে ছিল, কোনো মাসালা যদি অন্তরের মধ্যে উদয় হয়ে থাকে, আল্লাহর হাবিব এই মাসালার জবাব দিতেন। তাই আল্লাহর হাবিব ফজরের নামাজের সালাম ফিরাইয়া সাহাবী কেরামদের দিকে মুখ ফিরাইয়া বসলেন আর বললেন, কেউ আছনি, স্বপ্ন দেখেছো, অথবা কোনো মাসালা জিজ্ঞেস করবা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই প্রস্তুত দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা রাতের বেলায় এসে আমাকে এমন এমন একটা মাসালা জিজ্ঞেস করেছে, আল্লাহ দরবারে মহিলাটা ক্ষমা পাবে কিনা? আমি বলে দিয়েছি আল্লাহ দরবারে তোমার মতো অপরাধীর মাপ নাই। এখন মাসালা ভুল দিলাম না সঠিক দিলাম বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, না না, গত রাতে মহিলাকে তুমি যে জবাবটা দিয়েছো তোমার জবাব সঠিক হয় নাই। ওই মহিলা আল্লাহর দরবারে এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়েছে। শুধু গুনাহ মাফ করেছেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার শানে কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। আমি আজকে ভূমিকার মধ্যে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াত এই মহিলার শানে আল্লাহ পাক নাযিল করেছেন, ইল্লামান তাগাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। এই আয়াত নাযিল হয়ে গেছে, যারা তওবা করে ঈমান আনে আল্লাহর কাছে, মাফ চায়, নেক আমল করে, আল্লাহ পাক তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ বলি, শুধু গুনাহ মাফ করে নেবেন নয়, ফায়ুবাদ্দিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা ঢেকে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ অপরাধ করছে, তওবা করার পরে নেক আমল যদি করে, নেক আমল দিয়া গুনারে ঢেকে দে, গুনাহটা আর দেখা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ায় গেলেন, হুজুর তাইলে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? একজন মানুষ গুনাহ করলে গুনাহ লেখা হবে, নেকি করলে নেকি লেখা হবে, গুনাহ করার পরে যদি তওবা করে, নেকি করে, নেকি দিয়া গুনাহ ঢেকে দেওয়া হয়, কিন্তু কেউ যদি নেকি করার পরে আবার গুনাহ করে, গুনাহ দিয়া নেকি ঢাকা হয় না? এখানে তো যুক্তি বিরোধী হয়ে গেল। কি কোন যুক্তি বিরোধী হয়েছে না? নেকি দিয়া গুনাহটাকে, কিন্তু গুনাহকে নেকি দিয়া, গুনাহ দিয়া নেকিরে ডাকা হয়। আল্লাহর হাবিব বলতেছেন, আবু হুরায়রা, সব জায়গায় যুক্তি খুঁজো না, সব জায়গায় যুক্তি খোঁজা যাবে না, সব জায়গায় যুক্তি চলে না। আল্লাহর হাবিব তখন ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর জন্য বলছিলেন। অল্প একটু সময় যদি লম্বা হয় কষ্ট হবে আপনাদের। ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা। এক নম্বর ঘটনা, আল্লাহর হাবিব বুঝাইতেছেন, হে আবু হুরায়রা শোনো, বক্তা ছিলেন আল্লাহর নবী, শ্রোতা ছিলেন সাহাবাই কেরাম, মজলিসটা কত দামি ছিল, বক্তাও নাই শ্রোতাও নাই, কিন্তু বক্তব্যটা এখনো রেকর্ড আছে। আল্লাহর হাবিব বলতেছেন, বনি ইসরাইলের একটা ঘটনা, এক যুবক পাহাড়ের পদদেশে ছাগল ছড়ায় দিয়া পাহাড়ের চত পদদেশে বৈশা মনের আনন্দে গান গায়, আল্লাহ তোমারে যদি পাইতাম তাইলে আমার ছাগল দহন করে তোমারে দুধ পান করাইতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম তাইলে তোমার মাথায় তৈল মালিশ করে দিতাম, পায়ে তৈল মালিশ করে দিতাম, তোমারে সুন্দর করে গোসল করাইয়া দিতাম। আপনারাই বলেন, আল্লাহরে দুধ পান করাইবো, আল্লাহকে কিছু খাওয়া দাওয়া করে? আরো জোরে বলেন, খায়। সব তো রাখছে বান্দার জন্য, আল্লাহর পা দইবে কেমনে দইবে? আল্লাহর তো পা নাই,
মাথা নাই। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে দেখে শুনতেছে, শুনে কয় হে তো যা বলতেছে সব শিরিকি কথা। একটা ধমক দিলেন, ওই যুবক কি বলো? যুবক তাকায় দেখেন হযরত মূসা আলাইহিস সালাম, আর মূসা আলাইহিস সালাম কে এটা তো জানে, মূসা আলাইহিস সালাম শাসন করার জন্য একজন রে তাপ্পর দিছিল ফেরাউনের, একজন রে ফেরাউনের লোক রে তাপ্পর দিছে, এক তাপ্পর খায়া ওই লোক মারা গেছে। সুবহানাল্লাহ বলে ওই লোক তো বাদই দিলাম, ফেরাউনের অবস্থা কি? ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে নিছেন, এত সুন্দর শিশু নবীদেরে আল্লাহ পাক খুব সুন্দর করে বানাইতেন, কোলে নিয়া মায়া লেগে গেছে, সুমা কাওয়ার লেগিয়া মূসা আলাইহিস সালামের কপালটা আস্তে আস্তে মুখের কাছে নিতেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, আমার নবীর কপালের মধ্যে এই কমবক্ত সুমা খাইবে এটা হতে পারে না, অতএব আমার নবীর হাতটা ফেরাউনের গালে লাগায় দাও, বাকিটা ব্যবস্থা করব আমি। মূসা আলাইহিস সালামের হাত লেগে গেছে গালে, এক সাইড হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত কথাই বলতে পারে নাই। অনেকক্ষণ পরে হুশ আসছে, হুশ আসার পরে সরবতন ডাক দিছে তার বিবিরে, হাজেরা আসিয়া এদিকে আসো। আসিয়া দৌড়ে আইছে, কি হইছে কয়? এইটাই মনে হয় হেইডিয়া, এইডি হেইডিয়া কি বলতেছেন? কয় যেটা আমার দুশ্মন হবে আমার রাজত্ব চেনায় দিবে, এইটাই মনে হয় হেইডিয়া। কয় কেমনে বুঝলেন? কয় তাপ্পর খায়া বুঝছি, আমারে তাপ্পর দিছে। আসিয়া কয়, আরে ছোট মানুষ তো হাত লড়ায়, তো হাত লড়াইলে হাত লাগতে পারে, আপনি তাপ্পর বলেন কেন? কয় না, এটা হাত লড়ানির তাপ্পর না, এটা ইচ্ছা করে দিছে। তো ইচ্ছা করে যদি ছোট মানুষ দিয়া থাকে এই ছোট বাচ্চার তাপরে কি হয়? আপনারা বলেন আনা রাব্বুকুম আলা, আমি বড় খোদা বড় প্রভু, তাইলে ছোট বাচ্চা একটা তাপর না দিলে দিছেই, এই জন্য আপনি এত হা হুতাশ করতেছেন কেন? কই ছোট বাচ্চা তাপরটা দিলে যে কি হয় এটা তুই বুঝলে না, কারণ তাপরটা আমার গালে পড়ছে, আমি টের পাইছি তাপরের ওজন কত। রাকালে চিন্তা করছে আমার গালের মধ্যে যদি পড়ে তাইলে আর রাকালি দূরত না জীবন, দৌড় দিছে দৌড় দিয়া যে পলাইছে। এই যে মূসা আলাইহিস সালাম ধমক দিছে লোকটারে, যদিও মূসা আলাইহিস সালামের ধমকটা ঠিক ছিল কিন্তু ধমকটা আল্লাহর পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলে ওহি আমুদ সোয়ে মূসা আজ খোদা, ওহি আমুদ সোয়ে মূসা আজ খোদা, বান্দায়ে মা রাজরা করতে জুদা, বান্দায়ে মা রাজরা করতে জুদা, তু বরায়ে ওয়াসলে কদম আমুদি, তু বরায়ে ওয়াসলে কদম আমুদি, না বরায়ে ফসলে কদম আমুদি। আল্লাহ পাক হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, আর জিব্রাইল যায় আমার পয়গম্বর মূসা নবীরে জানায় দাও, আমি তো মূসা নবীকে পাঠাইছি আমার বান্দাদেরকে দুইরা দুইরা আমার রাস্তার মধ্যে উঠায় দিবে, আমার এক বান্দা আমার রাস্তার মধ্যে আছে, না বুঝিয়া উল্টা পাল্টা কথা বলতেছে, তারে ধমক না দিয়া তারে বুঝায়া আমার দরবারে উঠে দেওয়ার দরকার ছিল, অথচ মূসা পয়গম্বর ধমক দিয়া লোকটারে আমার দরবার থেকে দূরে সরাইয়া দিছে। মূসা আলাইহিস সালামের যুক্তিটা ছিল যুক্তিসঙ্গত ছিল ধমক, কিন্তু আল্লাহ পাক এই যুক্তিটা পছন্দ করে নাই, কারণ হে না বুঝিয়া উল্টা পাল্টা করতেছে, তারে আগে বোঝানোর দরকার ধমক দেওয়ার আগে। দ্বিতীয় আরেকটা ঘটনা আল্লাহর হাবিব বলছে যে হে আবু হুরাইরা, আরেকটা ঘটনা শোনো, বনি ইসরাইলের এক লোক মরুভূমির মাঝখানে গেছে, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে ওখানে যায় একটু ঘুমাইছে একটা বৃক্ষের নিচে, ঘুম থেকে উঠে দেখে এখন তার ঘোড়াটা আর তার কাছে নাই, ঘোড়ার মধ্যে তার পানি খাদ্য সব কিছু, তাছাড়া মরুভূমি ঘোড়া ছাড়া পানি দেওয়া সম্ভব নয়, যার কারণে তিনি হতাশ হয়ে গেলেন, এখন আমি কিভাবে মরুভূমি পার দিব। তিনি কি করছেন? এই যুবক চালাক, সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে।
দুটো হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঘোড়া আমাকে রেখে চলে গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো চিন্তা নাই, তবে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, তোমার দরবারে তো ঘোড়ার কোনো অভাব নাই, মরুভূমি আমি ঘোড়া চারা পারি দিব কেমনে, অতএব আমার জন্য তুমি একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও, অথবা আমার ঘোড়া আমার জন্য ফিরাইয়া দাও। দোয়া করছে, দোয়াটা মুখ মুছছে, পিছনের দিকে তাকায় দেখে তার ঘোড়া তার পিছনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলে লোকটা খুশি না বেজার, কিছু না বেশি, জুড়ে বলেন খুশি কিছু না বেশি। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার না, আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করে দেখেন। আংজা গোলামি ওয়ানা মাওলায়া, انت غلامي وانا مولاي হে আল্লাহ তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার মনি। প্রশংসা উল্টা হয়েছে না বাউ হয়েছে? জুড়ে বলেন উল্টা না বাউ, উল্টা হয়ে গেছে। বলা দরকার ছিল আমি তোমার গোলাম, কিন্তু আরবি না জানার কারণে উল্টা পাল্টা বলতেছে। আল্লাহর হাবিব বলেন আবু হুরাইরা, আল্লাহ পাক যদি তার মুখের ভাষাটা শুনতো তাহলে তো তার কাছ থেকে আবার ঘোড়া আল্লাহ পাক চিনায় নিতেন। আল্লাহ পাক জানেন ওই লোক ভুলের কারণে মুখ দিয়া যাই বলতেছে, কিন্তু অন্তরের মধ্যে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর, জুড়ে বলেন কি দেখেন, আওয়াজ দিয়ে বলেন কি দেখেন, বান্দার অন্তর দেখেন, পোশাক দেখেন না, চেহারা দেখেন না, কে কতটুকু মুঠা এটা দেখেন না, অন্তর দিয়ে যখন বান্দা আল্লাহকে ডাকে নারে তওবা করে তখন আল্লাহ পাক এই বান্দা জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বান্দার অন্তরটা দেখে কতটুকু অন্তর নিয়ে বান্দা আল্লাহকে ডাকে না, অতএব এই অন্তর দিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আজকে 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 এখানে এই মসজিদ এবং মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল হয়েছে, আমি তো এখানে এখানে বড় বড় হইছে আমি জানতাম না। আজকে আইসা আলহামদুলিল্লাহ করে খুব ভালো লাগলো, সবাই আলহামদুলিল্লাহ করে অল্প দিনের ভিতরে মসজিদ হয়ে গেছে, খুশি না বেজা? আরো জোরে বলে খুশি না বেজা? যারা বাড়িতে শুয়ে রয়েছে এরাও খুশি, এরাও হয়তো খুশি, কিন্তু করোনার ভয়ে ভয়ে দোয়া করি আল্লাহ পাক এই ভয় তাদের থেকে দূর করে দিক, সকলে বলি আমিন। সাথে সাথে এই মসজিদের মধ্যে আমার মাদ্রাসা হয়েছে, খুশি না বেজা? প্রত্যেক মসজিদে কোরআনের একটা মাদ্রাসা থাকা দরকার। বর্তমান সময়ে মাদ্রাসা হচ্ছে একজন নাস্তিক মুরতাদ আছে, মাদ্রাসা করে বন্ধ করা যায়, মাদ্রাসা শিক্ষা কি করে বন্ধ করে দেওয়া যায়, যার কারণে মাদ্রাসার সাথে কত অত কথা, যতই অপপ্রচার করে আল্লাহ পাক এমন কিছু লোক তৈরি করে দিয়েছেন এদের মাধ্যমে মাদ্রাসা আরো পাশ করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের মুতাওয়াল্লি সাহেব এবং নায়েবে মুতাওয়াল্লি সাহেব ওনারা আলহামদুলিল্লাহ মসজিদ সুন্দর হয়ে গেছে, এখন উপরে তিনতলা সালাত সরকার, তাইলে মাদ্রাসাটাও হয়ে যায়। আমার ভাইয়ারা কোরআন তেলাওয়াত করবে, যেখানে কোরআন তেলাওয়াত হয় এখানে এখানে রহমত থেমে আসে, আলহামদুলিল্লাহ বলি। আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, ভালো করে মনে রাখবে, গত বেশ কয়েক বছর আমাদের দেশে একটা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পটা কোন সময়, ফজরের আজানের 40 মিনিট 40 45 আগে মনে আছে আপনাদের, সারাটা দেশ একসাথে মনে মনে হয়েছিল, এত নারা খেয়েছে বিল্ডিং মনে হয় পড়ে গেছে, মনে আছে আপনাদের? বিজ্ঞানীরা বলেছেন এই মাত্রা ভূমিকম্প অন্যান্য দেশে এই মাত্রা হয় না, এর যে দশ ভাগের এক ভাগ যখন হয়েছে তখন শহরগুলি ইটের স্তূপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন এত বড় ভূমিকম্প বাংলাদেশে একটা বিল্ডিং ভাঙে নাই, পুরান ঢাকায় যাওয়া একটা বিল্ডিং ফাটছে না, হিজরতি করে বলে
তাহলে বাংলাদেশের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশে কিছু হয় নাই, এর কারণ কি? ওলামায়ে কেরাম বলেছেন যে ফজরের নামাজে 40 মিনিট আগে এই ভূমিকম্প হয়েছিল, আর ফজরের নামাজে 40 মিনিট নয় 1 ঘন্টা আগে বাংলাদেশের প্রত্যেকটা হেফজুখানার ছাত্ররা তারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ করে কুরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। হয়তো আল্লাহ পাক এই কুরআন তেলাওয়াতের বদলতে আমাদের কোঠা দেশকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদ্রাসা দোষ আছে না? ওই দুই সাইডের নাস্তিক টিভির পর্দার মধ্যে বইসে বইসে বলল এটা আমরা শুনলাম, এরা টিভির মধ্যে বইসে বইসে বলে আমরা প্রকাশ্যে ময়দানে বলি, তোমরা যদি তোমাদের কথাটা যুক্তি সম্মত হয়ে থাকে, তোমাদের কথা যদি বাস্তব সম্মত হয়ে থাকে, আসো সরলিয়া মাঝে এসে বইলে দেখো পীরের পীরের সম্প্রদায়। আমরা লক্ষ মানুষের সামনে বলতে পারি, কারণ আমরা হক কথা বলি, সত্য কথা বলি। আর যারা মিথ্যা বলে এরা জেনে যারা জেনে হয়ে যায় কোথাও বলার জায়গা নাই। ওই জেনে মধ্যে বইসা ছোট ছোট প্রোগ্রামের মধ্যে বইসা আপনারা মুক্তি ফরিদি ফরিদি সাহেবকে গান মটকাবা হুমকি দিতে পারি, আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতারের হুকুম দিতে পারি, ময়দানে আসে তারপরে দেখতে পারবেন আপনাদের অবস্থা কি হবে। ওরা যদি ষড়যন্ত্র করো চক্রান্ত করো ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলি আরো প্রসারিত হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে যদি এখানে মাদ্রাসা হওয়ার পরিকল্পনা না থাকতো, মুফতি হুসাইন আহমদ শাহ হুজুর জামাত দরকার হোক, আজকে যদি ওনার ওখানে না আসতো, এত উলামায়ে কেরাম দেখে ওনারা এখানে আসতো, আমি তো মনে করি আমাদের এলাকার মধ্যে এই এলাকাটার মধ্যে একটা রহমত পরিচিত হবে আলহামদুলিল্লাহ বলে আমিও নিজেরই সুপারি সমান মনে করি, কারণ এই এলাকায় আলোকবার আমিও এই এলাকার মধ্যে অবস্থান করি, এলাকার মধ্যে থাকি প্রায় 21 বছর যাবত আমি এলাকার মধ্যে আছি। আগে হয়তো হয়তো মসজিদেও এই ওদিক ওদিক গেলাম, এখন গুলিস্তানের পাশে আবার মসজিদে জুম্মা পড়াই, কিন্তু জুম্মা ওখানে পড়াই লোক আসো তো এখানে মাদ্রাসা পাশে ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।